দুশ্চিন্তার কারণ স্বাস্থ্যসাথী লক্ষ্মীর ভাণ্ডার। সরকারি পরিষেবা পেতে আবেদন জমা দিয়েও সমস্যা হাজারো জানিয়ে ব্লক অফিসে জমায়েত হরিহরপাড়ার একাধিক গ্রামের বাসিন্দাদের। মনোবিক্ষণ প্যাথোলজি, কোয়ালিটির শেষ কথা। সিএমসি ভেলোর ছাড়াও এখন এনএবিএল স্বীকৃত জেলার একমাত্র ল্যাবরেটরি। যোগাযোগ 7477-99515। লক্ষ্মীর ভাণ্ডারে পরিষেবা পেতে ফর্ম জমা দিয়েছিলেন গত জুলাই মাসে, কিন্তু অ্যাকাউন্টে টাকাই ঢোকেনি। স্বাস্থ্যসাথী কার্ডের নাম এসেছে কিন্তু নম্বর হয়নি। সমস্যা হাজারো, আর সমস্যার সমাধানে ব্লক অফিসে এলেন হরিহরপাড়া ব্লকের বিভিন্ন প্রান্তের বাসিন্দারা। কেউ এসেছেন রুকুনপুর থেকে, কেউ আবার নিশ্চিন্তপুর। ব্লক অফিস চত্বরে এসেও দুশ্চিন্তার শেষ নেই। 22/8/2021 লক্ষ্মীর ভাণ্ডারে ফর্ম জমা দিয়েছিলাম, কিন্তু টাকা ঢোকেনি। দুবার তিনবার চেক করার পরও টাকা পাওয়া যায়নি। বিডিও অফিসে দেখা করতে বলেছিলাম, আসলাম তো ঢুকতেই দিচ্ছে না, দেখা করতেও দিচ্ছে না। আমার স্বাস্থ্যসাথী কার্ডে নাম এসছে কিন্তু নাম্বার হয়নি। সেই জন্যই প্রথমে জমা করেছিলাম, আসেনি। দেখেছিলাম অফিসে, তা নাম দেখাচ্ছে কিন্তু নাম্বার আসেনি। তারপর বললো যে দরখাস্ত লিখে জমা করতে, দরখাস্ত দিয়েছিলাম, তাও আসেনি। তাও বলছে না যে এই জিনিসটা হয়েছে, তাহলে তো সেটাই করা যাবে। টাকা ঢুকছে না, আমরা দেখাচ্ছি টাকা ঢুকছে না, একসাথে করে সবারই হয়েছে, আমাদের হয়নি। স্বাস্থ্যসাথী ও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ফর্মে নানান ধরনের সমস্যা তৈরি হয়েছে। প্রত্যেকেই চাইছেন এই সমস্যা দূর হোক, আর সেই সমস্যার সমাধানের জন্য বৃহস্পতিবার সকাল থেকেই হরিহরপাড়া ব্লক অফিসে ভিড় বহু মানুষের। সরকারের সুবিধা পাবেন কি না প্রত্যেকেই দুশ্চিন্তার মধ্যে। কেন এই সমস্যার সম্মুখীন হতে হলো এতজনকে? যে প্রসঙ্গে ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক অবশ্য জানিয়েছেন, যা কিছু সমস্যা রয়েছে তার সমাধান হয়ে যাবে। প্রত্যেকেই পাবেন, কোনো চিন্তার ব্যাপার নেই। ব্যাঙ্ক রিলেটেড যে সমস্যাগুলো হচ্ছে ওটাও দ্রুত মিটে যাবে, এবং যারা পরে পাচ্ছেন তারা পেছন দিক থেকেই সব মাসেরই একসাথে পাবেন। স্বাস্থ্যসাথী কার্ড এবং লক্ষ্মীর ভাণ্ডার প্রত্যেকেরই, যারা যোগ্য পাওয়ার যোগ্য প্রত্যেকেই পাবেন নিশ্চিত। হরিহরপাড়া থেকে মামুনুল ইসলামের রিপোর্ট, মধ্যবঙ্গ নিউজ।